নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো মুগ ডালের বরফি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর চলো শুরু করি রেসিপিটা। আমি এখানে মুগ ডাল নিয়েছি, 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, সঙ্গে 300 গ্রাম চিনি নিয়েছি। এই দুটো উপকরণ দিয়েই আমি তোমাদেরকে বরফি করে দেখাবো। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেব। উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ওই ঘি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। এখনো খানিকক্ষণ হবে, সিদ্ধ হতে বাকি আছে একটু। ডাল খুব সুন্দর ভাবে গলে গেছে, ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি আর 300 গ্রাম চিনি নিয়েছি। এইবার সবসময় নাড়তে হবে, নাহলে ডালটা নিচে লেগে যাবে। এখানে আমি 4টে এলাচ নিয়েছি, এলাচের দানাগুলো ফাটিয়ে দিয়ে দেব।
এলাচের দানা দিয়ে দেব। খুবই সামান্য লবণ দিয়ে দেব। খুবই সুন্দর একটা সেন্ট বার হয়েছে, পুরো মিষ্টির দোকানের মতন সেন্টটা, খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। খুব সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এবার আমি বরফির পাক করে নেব, এইরকম ভাবে হালকা মৃদু আঁচে এইরকম ভাবে পাক করে নেব। তোমরা লক্ষ্য করবে মিষ্টির দোকানে এইরকম ভাবেই পাক করে। ঠিক আছে, কত সুন্দর দেখতে লেগেছে, দারুণ দেখতে হয়েছে। বরফির পাকটা আমার হয়ে গেছে, এইবার আমি লাবিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে দেবো। কি সুন্দর একটা বল হয়ে গেছে, এইবার আমি ঘি মাখানো প্লেটে তুলে দেবো। হাতে একটু জল নেব, গরম আছে এখনো, জল হাত দিয়ে ভালো করে চেপে দেব। বড্ড গরম হচ্ছে না, খুন্তি নেই। Thank you.
অল্প শক্ত হয়ে গেছে, আমি এই ট্রে থেকে তুলে নেব। ঠান্ডা অবস্থায় কাটলে ভালো হতো, কিন্তু শক্ত হয়ে গেছে। এ বোট পিয়ার হবে বলে মনে হচ্ছে না। না, বোট পিয়ার কাটা যাবে না, এমনি চার গোনা করে আমি কেটে নিচ্ছি। বড্ড শক্ত হয়ে গেছে, এই ছেড়ে গেছে, এটাও এরকম ভাবে ছাড়ে কি দেখি, আশা করি ছেড়ে যাবে। এটাও ছেড়ে গেল। তোমাদের এই মুগ ডালের সন্দেশ বা বরফি যাই বলো, বরফি করে কাটবার চেষ্টা করেছিলাম কিন্তু শক্ত হয়ে গেছে, হলো না। মুগ ডালের সন্দেশ কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি পরের ভিডিওতে, আবার দেখা হচ্ছে। কি সুন্দর হয়েছে, একটা তোমাদের ভেঙে দেখাই, একটু মোটা হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো হতো। দেখতে পেলে কি সুন্দর ভেঙে গেল একটু চাপ দিতেই। এ দেখি কেমন লাগে, খুব সুন্দর, গালে দিতেই গুলে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার এরম ভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, পুরাতন দিনের সন্দেশ বলতে পারো। পুরাতন দিনের তো এত আর মিষ্টির দোকান ছিল না, তখন এইরকম মা ঠাকুমা দিদিমারা এইরম ভাবে সন্দেশ করে খাওয়াতো বাচ্চাদের বড়দের।